হ্যালো এভরিওয়ান আবারও একটি নতুন ভিডিওতে চলে আসলাম এই যে আপনারা আমার আশেপাশে দেখতে পারতেছেন আমি এখন আছি একটি নদীর পাশে এই নদীটির নাম হচ্ছে মধুমতি নদী যেটি আসলে গোপালগঞ্জে অবস্থিত আর নদীর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারতেছেন এই যে নদীটি নদীটি অনেক বড় একটি নদী আর এখানে প্রতিদিন হচ্ছে জোয়ার ভাটা হয় আর এই নদীর আশেপাশে দেখতে পারতেছেন এখানকার পরিবেশটা একবারে চারদিকে সবুজ সবুজে ঘেরা একটা পরিবেশ জায়গাটি অনেক সুন্দর মানে প্রতিদিন বিকালবেলা করে এখানে অনেক মানুষজন আসে ঘোরার জন্য দেখতে পারতেছেন চারদিকে শুধু সবুজ আর সবুজ একবারে শান্তি কাজ করে এই জায়গায় আসলে আমরা হচ্ছে আসলে বন্ধু বন্ধুবান্ধবরা মিলে মানে রেগুলার মোটামুটি আসার চেষ্টা করি এই নদীর পাশে বিকালের দিকে আমরা আসি এই জায়গায় বসি তো আজকেও আমি আর আমার বন্ধু আসছিলাম এবং অনেক আলাপ আলোচনা করলাম এই জায়গায় এসে আচ্ছা আর একটা প্রশ্ন বলেন ভাই বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসার পর এটা আসলে মানুষের জীবন আর প্রকৃতির মাঝে কি রকম একটা প্রভাব ফেলছে জীবন এবং প্রকৃতির মাঝে হ্যাঁ বর্তমান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসার পর আসলে এই প্রকৃতি কী আপনাকে প্রকৃতি বলি প্রকৃতি আমি প্রকৃতি যদি নেচার গিভস স্টিক টু দ্য মাইন্ডসুয়েন্স অফ প্রশমিত করবে এবং তোমার মনকে কী করবে না এটাই প্রকৃতি তুমি যখন প্রকৃতির কাছে আসবা এই তুমি দেখাবো এই যে তুমি বিশ্বাস করবে না দেখো নদীর মধ্য দিয়ে নৌকা হয়ে যাইতেছে এটাই প্রকৃতি আমি তুমি হয়তো বা বিশ্বাস না এই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম এখানে এখন তো আমরা নদীমতি নদীর কিনারে যখন আমরা শহর যাচ্ছি তখন আমাদের মধ্যে একটা বিশাল কি বলবো মানে জটিলতা তৈরি হচ্ছে নানান ধরনের টেনশন তৈরি হচ্ছে এই যে প্রকৃতির কাছে বসে আছি মনে হচ্ছে না একটু হলেও নিজের মধ্যে একটা প্রশান্তি পাচ্ছি হ্যাঁ মনে থেকে নানান ধরনের টেনশন বাজে চিন্তা ভাবনা এসব আস্তে আস্তে দূরবৃত হচ্ছে কিন্তু মডার্ন সোসাইটি আসার পর ইন্টেলিজেশন হওয়ার পর আমরা দেখতেছি কি যত উন্নত হচ্ছে তত মানুষ কী হচ্ছে কিন্তু প্রকৃতি থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং প্রকৃতির প্রতি খারাপ ইম্প্যাক্ট পড়তেছে মানুষ গাছপালা কাটতেছে নদী ধ্বংস করতেছে হ্যাঁ এসব করার কারণে আমাদের যে প্রকৃতির উপকার নানান ধরনের ক্ষতিকর প্রভাব পড়তেছে আপনি দেখেন এখন বর্তমান সময়ে এই যে ওয়েদার আমরা কিন্তু আজ থেকে আট দশ বছর আগে এরকম ওয়েদার কখনো দেখিনি আমরা কিন্তু এখন আমাদের কি দেখতে হচ্ছে ওয়েদার এতই পরিমাণ চেঞ্জ হয়ে গেছে আমরা নিতে পারতেছি না কি জন্য মানুষের জন্য আমরাই দেয় আমরাই দেয় ড্রিম নিয়ে কিছু বলেন মানুষের যে স্বপ্ন আচ্ছা স্বপ্ন আচ্ছা ভাই স্বপ্ন কথাটা যদি আমি সংজ্ঞায়িত করি স্বপ্নকে আমি নানান ধরনের ভাবে সংজ্ঞায়িত করতে পারবো স্বপ্ন নানান ধরনের হতে পারে আমি প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না কিন্তু আমরা স্বপ্ন দেখি কিন্তু আমরা কজনই বা সেইভাবে কাজ করি তোমাকে স্বপ্ন বাস্তবিত করতে গেলে আপনি হয়তো বা জানেন মেবি নেলসন ম্যানায় এ দিয়েছে স্বপ্ন সেটা স্বপ্ন নয় যেটা আমরা কি করি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা স্বপ্ন নয় স্বপ্ন তোমাকে দেখতে হবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাকে উঠে পরে লেগে থাকতে হবে তুমি যতদিন তোমার স্বপ্নকে তুমি ধরতে পাবো না ততদিন তোমাকে উদ্যম পরিশ্রম করতে হবে তোমার স্বপ্নের পিছে গুড়ি 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 পায়ে তোমাকে হেঁটে সেই স্বপ্ন তোমাকে বাস্তবায়িত এবং অর্জন করতে হবে তবেই না তুমি জীবনের সুখ এবং সমৃদ্ধি খুঁজে পাবা এখন কী হতে পারে আমরা স্বপ্ন তো মানুষ বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে স্বপ্নকে আমরা নানানভাবে সংজ্ঞিত করব বিভিন্নভাবে সংজ্ঞিত করতে পারি আমার স্বপ্নকে যে কারো কাছে একটু ভালো থাকা তার একটা স্বপ্ন কারো কাছে বড় বড় ডিগ্রি অর্জন করা তার একটা স্বপ্ন হ্যাঁ কিন্তু সবাই চাই দিন শেষে ভালো কিছু করুক এটাই তার স্বপ্ন সবাই চাই আপনিও চান প্রত্যেকটা মানুষই চাই বড় বড় স্বপ্ন তাই না অবশ্যই হ্যাঁ